রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে মঙ্গলবার অতি গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত গ্রহণ করেছে ত্রিপুরা রাজ্য ক্যাবিনেট। এখন থেকে সমস্ত ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে PRTC অর্থাৎ ত্রিপুরা রাজ্যের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার আগরতলা শহরের প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য রাজ্য সরকারকে এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের স্থায়ী বসবাসকারী না হলে এই রাজ্যের সরকারি পরীক্ষাগুলোতে বসার সুযোগ মিলবে না। এর ফলে সরকারি চাকরি পাওয়া আরো সহজ হয়ে গেল রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে। আপনারা জানেন যে গতকালকে আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্যরা যে ক্যাবিনেট মিটিং, সেই ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে UPSC TPSC যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যেটা অতদিন ছিল যে PRTC কম্পালসারি ছিল না, সেটা গতকালকে আমাদের মন্ত্রিপরিষদের যে সদস্যরা যে ক্যাবিনেট মিটিং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে সমস্ত পরীক্ষা নিয়োগ নীতির যে পরীক্ষা হবে সেখানে PRTC পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সেটা বাধ্যতামূলক করা হয়েছে। তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য পরিষদের সমস্ত মন্ত্রী যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত উনি গ্রহণ করেছেন, যার ফলে এই রাজ্যের বেকার যারা রয়েছেন যুবক যুবতীরা, তারা চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার ভূমিকা পাবে। তার জন্য আমি আবারও রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই দিনের এই যোগদান সভায় উপস্থিত থেকে দলের তরফেও এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 31 মে কেন্দ্রে 9 বছর পূর্ণ করেছে ভারতীয় জনতা পার্টি। এই নবম বর্ষ পূর্তি উপলক্ষে গত 30 জুন পর্যন্ত জনকল্যাণমূলক নানান দলীয় কর্মসূচির উদ্যোগ নিয়েছিল রাজ্য বিজেপি। দলের জাতীয় সভাপতি JP নাড্ডার নির্দেশে সেই কর্মসূচির সময়সীমা বাড়ানো হলো আগামী 18 জুলাই পর্যন্ত। আপনারা জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর ওনার প্রধানমন্ত্রী যে সময়কাল অতিবাহিত হয়েছে, তো এই 9 বছরে উনি দেশের মানুষের জন্য যে কাজগুলি উনি করেছেন সেই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা বিগত 1 মাস যাবৎ আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের প্রধানমন্ত্রীর এই সময়কালের যে কর্মসূচিগুলি জনসমক্ষে তুলে ধরার প্রয়াস করেছি। তো আমাদের গতকালকে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় JP নাড্ডাজি উনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই কর্মসূচিগুলি আগামী 18 তারিখ পর্যন্ত 18 জুলাই অবধি সেটা এক্সটেনশন করা হয়েছে। জনকল্যাণমুখী বিজেপি সরকারের সহযোগিতায় রাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে বলে এদিন জানান তিনি। ব্যুরো রিপোর্ট, RE News।